সব দামে বাড়ি মানুষ লাগ আল্লাহ গো আল্লাহ এটা সব কত দামাত লয়েছে গো ওই যে সেরির সেরার বাহে ওই যে যে লুটপাট করে লয়ে গেছে গা মাসে রেনিউ দেন আমি করতে হলে ওরা আমার মরণ চালার কোনো গতি আছে হলে তারা অত এই ফোন কোনো যোগাযোগ করছে না আমার লগে যোগাযোগ তারাই ফোন আমার কোনো যোগাযোগ নাই একটু আগে ফোন দিছে মরণ তারা আইতে স্যার তারা আইব মনোরণ লেমর তেমন আছে তারপরে সারা আমি এটা সমাধান দেন কেমনে লেমর সের মতো লাগবো তাকর তো তেমন ব্যক্তির আন্ডারে গেছে তখন আমি এলাম এটা কোনো সমাধান দিই তারা আমার এটা তো দশজনে যা মনে ভালা মনে ওরা তারই করবো ওটা এছাড়া আমার দুই ছেলে এক মেয়ে তারা গয়না গাড়ি লয়ে প্রথম গন্ডগোল করছে খাওয়া দাওয়া সবকিছু শেষ করছে খালি মায়া নিব কইছে কানের ফুল দিছে না শাড়িও পুরান দিছে নাহার যাও তো দিছে ওই না রজরি করছে এইগুলো করছে টেহা উঠছে 80,000 টেহা লয়ে গেছে গা আর হেগুলি ওই যে বাঁশগুলো আছে এগুলো বাংছে বাঙ্গা তারা আতি কাটছে মাইরাইছে আমার দুই ফলাই খালি ফিরাইছে আমার স্বামীরে মারিয়ে চলেছে গুছাইয়া পরে আমার ছোট ফলাই ফিরাইছে আর এই যে টেবুল গুলো বাংছে মহিলারা ফোন তো বাংছে বাইরাইয়া মহিলারাও বাংছে আর সে হারগুলা মহিলারা বাইরেছে পুরুষও বাইরেছে পরে আমি আমি আইন আইতাম লইছিলাম পরে দেখি খালি সব খালি লাড়িলে যাইতেছে পরে আমি গিয়া ফুবের ঘর আমার বয়স 38 বছর হয়ে গেছে গা এই ফোন তো এমন আর দেখছি না আমরা এগুলির বিচার চাই গরিব মানুষ আমার বাবুর পুত রেনা দেনা কইরা বেড়া দিছে তারপরে আমি এদিকে আইতাম লইছি পরে আমি দৌড় ফেরে ঘরের ভিতরে গেছি নাহার ফুল আনছে না পরে এটা লইয়া মেয়ের বাহে কইল আর কি যে একটা ফুল তো বিয়ার সময় আনে না পরে কয়ে যা আনছি এটা পরে আমরা দিয়াম মানে দিতাম না এটা যাক এটা গেল পরে কইতাছে যে মেয়েরা দেখলাম আরেক রকম আজকা দিয়ে আরেক রকম এটা কোনটা পরে আমরা কইতেছি কি এটা কি দেখলেন তো আপনারা দেখে পছন্দ হয়ে যায় সব কিছু গেল হল আজকা এখন আরেক কথা আচ্ছা যাও হোক মানে তারা নিব লইয়া পরে এক মহিলা সেইটা কইতাছে যে আমার মারি লেছি যখন এই অনুষ্ঠান খাওয়ার পরে আমি ইয়াদ গেছি গা বাড়িতে যাওয়ার পরে আমি এন মানে ঘন্টানে পরে শুনি এন ইয়া শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে তখন আমি আইছি আওয়ার পরে দিয়ে এই ছেলের বাপে মানে হাতে এমন একটা সেলু মানে লয়ে যাইতেছে মারবার লাগি তখন আমি দৌড়ছি এটা দৌড়ার পরে জিজ্ঞাসি কাকা আমি আমি একটা মুরব্বী মানুষ হইয়া আমি কেন এগুলি করতেছেন আমি তাগরে ফিরান এই কথা কই আমি ইয়ানিছি গা লাড়ি আমার এ ফোনটি কথা না 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 আমার জীবনও শুনি নেই যে এমন একটা ঘটনা যে যে বিয়া শাদির মাঝে একটা মারামারি ইয়া বর জাতিরা তারা আইসা এরবো মারামারি করবো ইয়াহরে আমার জীবন আমি শুনি নেই তিন দিন আগে বিয়া দিছি কালকাতার আইসে আওয়ার পরে তাকে খাওয়া দাওয়া করছি তাকে মানুষ হওয়ার কথা আছে নাম্বার 50 থেকে 60 জন তারা মিনিমাম মানুষ হয়েছে 100-এর উপরে তাদের কিন্তু আগের যে পরিকল্পনা এটা আমরা কিন্তু বুঝতে পারি নাই তারা এখন গ্যাঞ্জাম করা লাগে যাইছে তো তারা যে গ্যাঞ্জাম করা লাগছে আমরা আগে বুঝতে পারি না তাতে তাকে খাওয়া দাওয়া করাইছি করানোর পরে তারা তো মনোরণ আলা যাই কিছু আনে আমার আমার আত দিব বা আমার বাড়ির কেউ আত দিব যে বুঝাই দিত না যে আমরা এনে আনছি এনে আমি বুঝে নিন বুঝে নেওয়ার পরে তা আমারটা না দেওয়ার আগে তারা নিজে নিজেই না মনে আমার মায়ের সাজাইছে সাজানোর পরে গিয়ে এখনই বেড়ান দেখতে আছে কয় নাক পোল আনছে না এটা আনছে না হেডা আনছে না কানে যাওয়ার দিছে না এই গলার এক সিন আনছে মনে হালকা ইয়ার ফাঁসি লেগে থাকে এক বেলাও আনছে এটা আরেকজনে মায়ের বেড়াতে কইতে দেয় যাওয়ার ইয়া দিছে না পরে আমি কইতে দেয় নাকি দিতে কোনো বিয়া নাকি কোন দেশ বাংলাদেশ কানে দেওয়ার সারা এই নাহার দেওয়ার সারা এটা বিয়া নাকি পরে তারা এরপরে কোনো বেড়াতে কইতেছে আরেক বেড়ি কইতেছে কালা ফেসা তারপর পাঁচতলা বাড়ি জঙ্গলে বেতে বাড়ি এইডা সেইডা নানান কিছু এরপরে মনে হলো তাই যাই কিছু এই কালা ফেসা বলা তারপরে আমি কইছি যে আমার মেয়েতে আমার মেয়ে যখন কালা তাহলে আমার মেয়ে থাক আমার মেয়ে তাকে নিউ লাগতো না তাকে টালিয়ে তারা থাকবা এটা লিয়ে পরে মনে হয় এক মহিলা আছেন ঘরের ভিতরে মহিলা করতে পারে আয়া পরে এক চিকার মারছি চিকার মারা পরে কত থাকে আর পরে আরো কত আসে এর আগে উরুনটি রাখছে উরুন লাগিয়ে পরে ঘর আছেন আমার ছেলে ছেলের মার দূর শুরু করতে পারে ব্যক্তি মেলা দূর হয়ে গা টিরাই দিছে
আমরা তো মরণ খালি তা করে ধাক্কা নেমাই দিই তারপরে ফিরে আই দিতে যারা আমরা বিয়া দিছি আর মায়া দেওয়া লাগিয়া আমরা তো মায়া বাইতে লাগে বিয়া দিছি না তাঙ্গর দোষ আমরা মায়া দেন যে মনের সাফা সাফি বের মাইতে ওইতেই পারে বের মাইতে ওইছে এটা মোর সাফা হয়ে যায় মীমাংস হইব তার এই যে মনের টেবিল আছে আমরা মাস দাওয়া দিছি 300 মানে তার আইব 60 জন আর আমার এদিকে আছে 200 যে মিলে মনে 300 মানুষ এই অনুষ্ঠান করছি তার মনে টেবিলের মধ্যে প্রায় বোধ 80,000 টাকার মতন উঠছে আনুমানিক আমি সঠিক হিসাব করছি না সঠিক হিসাব করলে পরে কোন দেবো এই টেবিল সিভিল বাইঙ্গা তারা মনে সব কিছু ব্যাংক চুর হয়ে সব কিছু লইয়া পরে তারা লুটপাট করে গেছে তারা মনে ডাহাতি করতে হয়েছে তারা তার কিছু করতে হয়েছে না বর পক্ষ আইসা এইভাবে ভাঙচুর কইরা মারপিট কইরা লুটপাট কইরা যে যাইতে আমার বয়সে আমি দেখছি না এই বিচার প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই
أنا أقول لك 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 أن